Assalamualaikum, hello viewers. Technical Sajadur YouTube channel পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে একটি Walton Android TV রিভিউ করে দেখাবো এবং আনবক্সিং করব। তো এই টিভিটি হলো 32 ইঞ্চি Walton Android TV। তো এটার প্রাইস এবং এটার কি কি স্পেসিফিকেশন আছে সেগুলো আমি আপনাদেরকে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে টিভিটা খুলে দেখাবো। তো প্রথমে আমরা এই টিভিটা খোলার জন্য একটা চাকু নেব, এরকম চাকু নেওয়ার পরে ওর উপরে যে র্যাপিংটা আছে সেটা কেটে ফেলবো। তো এখন আমি এটা কাটছি, আপনারা দেখেন সুন্দর মতো কেটে ফেলবো। এই টিভিটার দাম এবং আমি কোথায় থেকে কিনেছি এবং অফার প্রাইসে কত দামে কিনেছি সেটা আপনাদেরকে বিস্তারিত বলবো। পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। তো আমরা বক্স খুলে ফেলেছি। তো বক্সের ভিতর আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমে এখানে দেওয়া আছে একটি রিমোট। রিমোটটা দেখতে অনেক সুন্দর, একটু কাছে নিয়ে আসো। রিমোটটা দেখতে অনেক সুন্দর, এখানে Walton Android TV লেখা আছে। আপনার স্কোয়ার শেপের রিমোট, এখানে প্রিবিল, নেটফ্লিক্স, ইউটিউব, গুগল প্লে, প্রাইম ভিডিও এবং অনেক বাটন দেওয়া আছে। এবং এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা গুগল অ্যাসিস্ট্যান্ট দেওয়া আছে, আর এখানে হচ্ছে আপনার মাইক্রোফোন দেওয়া আছে ভয়েসটা নেওয়ার জন্য। তো এই হলো আমাদের রিমোট, এটা আমরা এখন সাইডে রাখছি। তো এরপর আমাদের দেওয়া চলো টিভির মধ্যে আপনার ইউজার ম্যানুয়াল। ইউজার ম্যানুয়ালে আপনার এখানে দেওয়া আছে হচ্ছে টিভিটা আপনি কীভাবে অপারেটিং করবেন, এক্সেট্রা এক্সেট্রা, এবং ওয়ারেন্টি কার্ড। তো এগুলো আমাদের দেখার দরকার নেই, আপনারা চাইলে এটা পরে পড়ে নিতে পারেন, সমস্যা নেই। তো এরপর ওর ভিতরে কিছু ছিল নাট, হয়তো এটা টিভি ওয়ালে মাউন্ট করার জন্য এই নাটটা, তো কিংবা হচ্ছে ওই টিভির সাথে যেই এই যে আপনার এগুলো আছে এগুলোর জন্য হবে হয়তো, ওইটা আমরা পরে দেখবো। এবং এই টিভিটা আপনার স্ট্যান্ড করে রাখার জন্য দুইটা স্ট্যান্ড দিয়েছে, স্ট্যান্ডগুলো খুব সুন্দর, শক্তপোক্ত এবং কোয়ালিটি সম্পন্ন স্ট্যান্ড। তো এগুলো আমরা সাইড করব। তো এরপর আমরা এছাড়া আমাদের বক্সে একটা ছোট্ট একটি বক্স দেখতে পাচ্ছি, এখন এটা কি এটা আমরা একটু খুলে দেখব। এই বক্সে এখানে লেখা আছে ইকো টু ওয়াল হ্যাঙ্গার, তার মানে আমাদের এখানে দুটো স্ট্যান্ড আছে টিভিটা, যাতে আমরা ওয়ালে হ্যাং করতে পারি বা ওয়ালে আটকে রাখতে পারি। তো আমরা এখন এটা খুলবো, খুলে দেখাবো আপনাদেরকে যেটা দেখতে কেমন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ওয়ালে আটকানোর জন্য কোম্পানি থেকে যত রকমের জিনিস দরকার, যেমন নাট বা ইয়া সবই দেওয়া আছে এখানে। তো এখন আমরা এটা সাইড করব। তো এছাড়াও আমাদের বক্সের মধ্যে আছে আরও, এগুলো আমরা পরে দেখব। এখন আমরা টিভিটা বের করব। এখানে সুন্দর একটি শোলা দিয়ে রাখছে যাতে টিভিটা নড়াচড়া না করতে পারে। তো এটা আমরা সাইডে রাখবো। তো এখন একটু কাছে নিয়ে আসো। তো এর ভিতরে আমাদের কাঙ্ক্ষিত সেই টিভিটা, যেটা এখন আমরা বের করে আপনাদেরকে দেখাবো। তো এই সে আমাদের টিভি, আমরা এখন টিভিটা বের করলাম। তো টিভিটা দেখানোর আগে আমরা আগে দেখবো বক্সের ভিতরে আর কিছু আছে কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, বক্সের ভিতরে আর কিছু নেই, শুধু একটা ঢোক ছাড়া। তো আমরা ঢোকটা সাইডে রেখে দেবো। তো এবার আমি আপনাদেরকে টিভিটা দেখাবো। টিভিটা দেখানোর আগে একটু সাইড করে নিই। তো এই যে ভিউয়ার্স আমাদের সেই টিভিটা, এখন আমরা এই টিভিটা খুলবো। দেখতে পাচ্ছেন টিভিটা অনেক বড়, 32 ইঞ্চি অ্যান্ড্রয়েড টিভি। এখানেও দেওয়া আছে গুগল প্লে, ইউটিউব, অ্যামাজন, নেটফ্লিক্স সবই দেওয়া আছে। এবং এই টিভিটা আসলে অরিজিনাল কি কী সেটা আপনারা চেক করার জন্য এখানে কিউআর দেওয়া আছে। তো আপনারা চাইলে এই কিউআর স্ক্যান করে এই টিভির বিস্তারিত ডিটেলস জানতে পারবেন। এছাড়াও আমাদের এই টিভির এখানে ওয়ালটনের একটা ব্র্যান্ডিং দেওয়া আছে, এবং এই ফ্রেম যেগুলো দেওয়া আছে সেগুলো হলো ব্ল্যাক কালারের। এটা প্লাস্টিক ফ্রেম, যদিও প্লাস্টিক কিন্তু অনেক দেখতে অনেক প্রিমিয়াম, এবং ফ্রেমটাও অনেক চিকন। আর এছাড়াও বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডলবি অডিও। ডলবি অডিও হচ্ছে আপনার অনেক ভালো একটি অডিও সাউন্ড কোয়ালিটি, ডলবি সাপোর্ট আছে আমাদের এই টিভিতে। এবং ডাবল স্পিকার রয়েছে,
যেটা সাউন্ড কোয়ালিটি অনেক প্রিমিয়াম এবং অনেক ভালো সাউন্ড হয়। তো আমি আশা করছি এই টিভিতে যেই স্পিকার দুটি দেওয়া আছে এই স্পিকার দুটিতে আপনার সাউন্ড অনেকটাই কভার করবে। আর এছাড়াও যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা এখানে অন্য কোনো অডিও সাউন্ড সিস্টেম বক্স কিংবা অন্য কিছু লাগাইতে পারেন। এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই টিভির এখানে এই এ সাইডে ওই আপনার স্ট্যান্ডগুলো আটকানোর জন্য আপনার এই যে স্ট্যান্ডগুলো দিয়েছে এগুলো আটকানোর জন্য এখানে আপনার নাট সিস্টেম করা আছে দুই পাশে। এই যে এই পাশে দেখো, এই যে এই পাশেও করা আছে। আর সাউন্ড সিস্টেম যেটা বললাম আপনার 10 ওয়াটের, এটা একটা 10 ওয়াটের স্পিকার এবং এটা হচ্ছে আপনার আরেকটা 10 ওয়াটের স্পিকার, মোট দুটা স্পিকার এবং এই দুটা স্পিকারে অনেক ভালো সাউন্ড দেয়। আর এছাড়া আমাদের টিভির পেছন সাইডের দিকে যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়াইফাই এন্টিনিয়া বা ব্লুটুথ কানেকশন, ব্লুটুথ, এটাতে আপনার ব্লুটুথ 5.1 আছে এবং অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন টিভির জন্য অ্যান্ড্রয়েড 11 এই টিভিতে রয়েছে এবং এন্টিনিয়া, এটাতে আপনার ওয়াইফাই সিগন্যাল এবং ব্লুটুথ সিগন্যাল ক্যাচ করার জন্য এই এন্টিনিয়ারটা দিয়েছে। আর এছাড়া আপনাদের এই টিভির মডেলটা আপনাদেরকে এখন দেখাই। আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ওয়ালটন মডেল WD-EF32H11G1। আর এটা আপনার ওয়াট কনজিউম করে, মানে ইলেকট্রিসিটি কনজিউম করে হচ্ছে 45 ওয়াট। এছাড়া আরও অনেক কিছু টিভিতে লেখা আছে। তাছাড়া আপনাদেরকে যদি আমি টিভির পোর্টগুলো দেখাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার 220 ভোল্টের পাওয়ার সাপ্লাই, এটা হচ্ছে আপনার HDMI কেবল, এছাড়া আপনার অডিও ইনপুট আউটপুট করার জন্য অনেকগুলো পিন রয়েছে। আর এছাড়া এটা হচ্ছে আপনার ডিশ অ্যান্টেনার জন্য ডিশের জ্যাক, আর এটা হলো আপনার ইউএসবির জন্য। আর এছাড়াও যদি টিভির এই সাইডের দিকে আপনাদেরকে দেখা এখানে আরও ইউএসবি পোর্ট রয়েছে, HDMI পোর্ট রয়েছে, এগুলো দিয়ে আপনারা বিভিন্ন ধরনের জিনিস কানেক্ট করে আপনারা চালাতে পারবেন। তো এই ছিল আমার। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু বোতাম দেওয়া আছে যেটা রিমোট বাদে আপনার কাজ করতে পারবে, প্রো ভলিউম এগুলো এখানে দেওয়া আছে। তো চলুন আমরা এখন এই টিভিটা সেট করে আপনাদেরকে চালিয়ে দেখাই টিভির পিকচার কোয়ালিটি কেমন, সাউন্ড কেমন। তো ভিউয়ার্স আমরা এটা লাগাবো, তো আপনাদেরকে দেখাই। আপনারা চাইলে এখানে যেই স্ট্যান্ডগুলো দেওয়া আছে, যারা আপনারা এটা টেবিলের উপরে থুয়ে দেখতে চান তো তারা আপনারা চাইলে এই যে স্ট্যান্ডগুলো দেওয়া আছে দেখেন এই স্ট্যান্ডে একটা ঘাট আছে এবং এখানে একটা হচ্ছে ছিদ্র আছে, এই ছিদ্রতে আপনি যদি এভাবে লাগাই দেন দিয়ে এখানে দুটো নাট এই যে কোম্পানি থেকে দিয়েছে আপনার এই নাট দুটো যদি আপনি এখানে লাগাই দেন এই পাশে একটা এবং আপনার যে এই পাশে একটা আমাদের এই পাশে যে একটা স্ট্যান্ড দিয়েছে এই পাশে যদি লাগান আর এটা যদি আপনারা যে এই পাশে লাগান তাহলে আপনারা চাইলে টিভিটা টেবিলে রেখে দেখতে পারবেন। তো আমরা এই জিনিসটা আমরা ইউজ করব না, আমরা এই টিভিটা সরাসরি একদম ওয়ালে আটকায় রেখে দেখব। তো আমরা ওয়ালে আটকানোর জন্য কি প্রসেস, কিভাবে আটকাতে হয় সেটা আপনাদেরকে এখন দেখাবো। তো ভিউয়ার্স এটা লাগানোর জন্য হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটো হ্যাঙ্গার সিস্টেম দেওয়া আছে, তো এটা আমরা এখানে লাগাবো। তো এটা লাগানোর জন্য যে যেখানে এখানে আপনার এটা যেটা উপরে, তো আপনারা দেখছেন এখানে ছিদ্র আছে, আমরা এখন যে ছিদ্র হচ্ছে এখানে রেখে আমরা নাট টাইট দিয়ে দেবো এবং আমাদের কাছে আরেকটা যেটা আছে আমাদের দেখতে পাচ্ছেন, তো এটা হচ্ছে আমরা এই যে এখানে রেখে এখানে নাট টাইট দিয়ে দেবো। তো আমরা এখন নাটটা টাইট দিব, তো এই নাট টাইটগুলো দেওয়ার জন্য আমাদের এখানে যে এরকম নাট আছে বক্সে ছিল ওই ছোটো বক্স লম্বা বক্সে, তো আমরা এখন এগুলো টাইট দিয়ে দেবো। তো আপনারা দেখতে থাকুন, একটু সাবধানভাবে টাইট দিবেন, খুব বেশি টাইট দেওয়ার দরকার নাই, খুব বেশি টাইট দিলে হয়তো আপনার জিনিসটা প্লাস্টিক মেড যেহেতু কেটে যেতে পারে, অতিরিক্ত দেওয়ার দরকার নাই, আপনার যতটুকু দিলে টাইট নেবে ততটুকু দিবেন। তো আমার এটা টাইট দেওয়া হয়ে গেছে, এখন আমি এই যে এটা টাইট দেবো, তো দেখছেন আমাদের এই দুটো হচ্ছে লাগানো হয়ে গেছে। এরপর আমরা এই যে এই জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই জিনিসটা আমরা হলো এই নিচে লাগাবো, তো এই নিচে আমরা এই যেখানে একটা ছিদ্র আছে এই ছিদ্রতে আমরা এই জিনিসটা লাগাই দেবো, এরকম দুইটা আছে, তো আমাদেরকে এই দুইটা নিচে লাগাই দিতে হবে। তো যে আমরা আরেকটা আছে আমরা এখন এটাও লাগাবো, এটা আমাদের ওই পাশে লাগাতে হবে। লাগানোর পরে আপনারা ভালো মতো টাইট দিয়ে নেবেন, খুব বেশি টাইট দেওয়ার দরকার নাই, যতটুকু টাইট দিলে টাইট হবে সেই মাপ মতো টাইট দিয়ে নেবেন। আমাদের লাগানো হয়ে গেছে, এখন আমরা এটা ওয়ালে হ্যাঙ্গিং করব। তো ওয়ালে হ্যাঙ্গিং করার জন্য
আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে একটি এরকম স্টিলের ইয়ে দিয়েছে। তো আমরা এটা হচ্ছে ওয়ালে হ্যাঙ্গিং করার জন্য, এটা প্রথমে আপনাদেরকে ওয়ালে ছিদ্র করে দুটা ছিদ্র করে ওয়ালে যেরকম রয়্যাল প্লাগ দিয়ে, যে এই দুটো রয়্যাল প্লাগ আছে, রয়্যাল প্লাগ দিয়ে ছিদ্র করে দিতে হবে। তারপরে যে নাটগুলো দিয়ে আটকে যেতে হবে, এভাবে এভাবে আটকে যেতে হবে। এবং আপনারা যখন ওয়ালে এটা সেট করবেন তখন আপনারা যে এটা এভাবে ওয়ালে সুন্দর মতো সেট হবে, যে এভাবে। তাহলে আপনি যদি এটা এভাবে ভিড়ান তাহলে এটা সুন্দরভাবে এই যে এভাবে আপনার এই যে লক লাগিয়ে যাবে। লক লাগা হয়ে গেলে তারপর আপনার এই যে এখানে দেখেন এই যে এখানে একটা ছিদ্র আছে, এই যে ছিদ্র দিয়ে যদি আমি নাটটা ঢুকাই দিই এভাবে প্যাচ দিয়ে, তাহলে কিন্তু আপনার এই জিনিসটা চেপে ধরবে। এবং অপর ওই পাশে আপনার এটা দেখাও, এখানে লাগালে আপনার এটা চেপে ধরবে, তখন টিভি আর নড়বে না। তো এভাবে আমরা ওয়ালে হ্যাঙ্গিং করব। তো প্রথমে আমাদেরকে ওয়ালে হ্যাঙ্গিং করার জন্য এই জিনিসটা আগে ডিল করে নাট দিয়ে ফুটা করে লাগাই নিতে হবে। তো আমরা এখন এটা ডিল করে নাট দিয়ে ফুটা করে লাগায়ে আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা এটা লাগিয়ে নিয়েছি। তো এখন আমরা এখানে এর মাথায় টিভি এখন সেট করব, করার পরে নিচে নাট লাগিয়ে আপনাদেরকে পিকচার কোয়ালিটি টেস্ট করে দেখাবো টিভির। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা টিভিটি সেট করে নিয়েছি এবং এটি ওয়ালের সাথে সুন্দরভাবে সেট হয়ে আছে। হালকা ডানে বামে হেলে থাকলে সাইডের যে দুটা নাট আছে ওই দুটা নাট কম বেশি করে টাইট করে দিলে টিভিটি সোজা হয়ে যাবে, তো টিভিটি আর নড়াচড়া করবে না। তো আপনারা টিভিটি এভাবে সেট করে নেবেন। এখন আমরা টিভিতে 220 ভোল্ট এসি সংযোগ দিব, এরপর রিমোট দিয়ে টিভিটি অন করে দেখব আমাদের টিভিটি অন হচ্ছে কি না। তো দেখুন আমাদের টিভিটি অন হচ্ছে। আমি এই স্মার্ট অ্যান্ড্রয়েড টিভিটি ওয়াল্টন শোরুম থেকে অফার প্রাইসে 19,900 টাকা দিয়ে কিনেছিলাম। আপনারা কিনতে চাইলে আপনাদের নিকটবর্তী যে কোনো ওয়াল্টন শোরুমে গিয়ে টিভিটি কিনতে পারেন। এই টিভির মডেল নাম্বার হলো WD-EF32H11G1। এছাড়াও এই দামে আরেকটি মডেল রয়েছে, ওই মডেলটির নাম্বার হচ্ছে WD-32D120H11G1, এটাও প্রায় সেম। এবং দুইটা টিভিতে প্যানেলের গ্যারেন্টি 2 বছর এবং স্পেয়ার পার্টস 2 বছর আর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি 5 বছর রয়েছে। দুটার মধ্যে যে কোনো একটা নিতে পারেন, তবে আমার কাছে এটি বেশি ভালো মনে হয়েছে সেজন্য আমি এটি কিনেছি। তো আমি আমার টিভিতে আগে থেকেই জিমেল অ্যাকাউন্ট এবং ওয়াইফাই কানেকশান সেট আপ করে নিয়েছি। তো আমি এখন আপনাদেরকে একটি ভিডিও চালু করে দেখাবো। কপিরাইট ইস্যুর কারণে আমি আমার নিজের চ্যানেলের ভিডিও আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি। এটি বাজিয়ে দেখবো। বাজানোর জন্য 220 ভোল্ট এসি সংযোগ দিলাম এবং ল্যাপটপ থেকে অডিও ইনপুট দিলাম। সাউন্ড অনেক ভালো ছিল, বেজ খুব একটা বেশি না থাকলেও অনেক লাউড সাউন্ড, এতটা লাউড সাউন্ড যে আপনাকে কোনো এক্সট্রা সাউন্ড বক্স ব্যবহার করতে হবে না, যেটা এই বাজেটে অন্যান্য টিভির চেয়ে অনেকটাই এগিয়ে। এর থেকে অনেক দামি টিভিতেও এরকম লাউড সাউন্ড সচরাচর দেখা যায় না। মাঝারি ভলিউমে ডিস্টরশন তেমন ছিল না, তবে ফুল ভলিউমে সাউন্ড একটু ডিস্টরশন হয় এবং সাইড অ্যাঙ্গেল থেকে দেখলে কোনো নেগেটিভিটি লক্ষ্য করা যায়নি। আর টিভিটার রিমোটটা জোস, রিমোটের কথা না বললেই নয়, 100 মিটারের চেয়ে বেশি দূর থেকে কাজ করছিল এবং টিভিটির রিমোট অনেক সুন্দর এবং বাটনগুলো অনেক সুন্দর করে সাজানো আছে। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। এর পরবর্তী ভিডিওটিতে আমি এই টিভির ফাংশন এবং হার্ডওয়্যার এবং সফটওয়্যার এবং আমি কেন এই টিভিটি কিনেছি সেসব বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো পরবর্তী ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।